কলকাতার গল্প দ্বীপের সঙ্গে, দ্বীপের চোখে কলকাতা, শুধুমাত্র মির্চি 98.3 তে। নজরুল মঞ্চ কলকাতায় আমাদের ছোটবেলায় রক কনসার্টে ছিল এই একটাই ভেন্যু। একদিন আগেই ফসিলস 18 কনসার্ট হয়ে গেল, তো শো যখন চলছে তার ফাঁকে এক বন্ধুকে বললাম, জানিস তো নজরুল মঞ্চ আসলে একটা গোরস্থান ছিল। সে তো বিশ্বাসই করতে চায় না আমার কথা। তারপর আমি তাকে নিয়ে গিয়ে দেখালাম, মেয়েদের বাথরুমটা যেখানে তার পাশেই রয়েছে একটা বেদির মতো দেখতে জিনিস। ওটা বেদি নয়, ওটা কবর। সেই গোরস্থানের একমাত্র একটাই কবর আজও অবশিষ্ট আছে। কবর নিয়ে খবরটা আমার প্রথম দেন আমার বন্ধু সোমনাথ ঘোষ, রিটায়ার্ড এই ভদ্রলোকের কলকাতা নিয়ে অসামান্য লেখাপড়া, বলতে পারেন আমার সিধু জ্যাঠা। তিনিই জানান যে তিনি একটি খুব পুরনো ম্যাপে দেখেছেন ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর খোঁড়ার আগে আজ যেখানে নজরুল মঞ্চ সেখানে ম্যাপ দেখাচ্ছে একটি মুসলমান গোরস্থান। সাউথ ক্যালকাটা লেক যে আসলে একটা ম্যান মেড লেক এই খবরটাই অনেকে জানেন না, কিন্তু তাহলে লেক খোঁড়ার আগে ওখানে কি ছিল? জলা জমি, গুচ্ছ মশা এবং একটা ছোট গ্রাম। কথা হচ্ছে আর্লি 1900s এর, কলকাতা তখন বাড়ছে, তো নর্থের দিকে তো আর এগোনো যাবে না, কারণ সেখানে তখন সল্ট লেক, সত্যি সল্ট লেক মানে লবণ হ্রদ ছিল। যাবে কোথায় না সাউথ, কিন্তু এরম জায়গায় গেলে তো সবাই ম্যালেরিয়া হয়ে মরবে। কি উপায় না, জায়গাটা ডেভেলপ করতে হবে। ডেভেলপমেন্টের দায়িত্ব পড়লো তিনজনের ঘাড়ে, ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট মানে সিআইটির প্রথম চেয়ারম্যান সেসিল হেনরি বম্পাস, মিউনিসিপ্যালিটি চিফ ইঞ্জিনিয়ার এম আর অ্যাটকিন্স, আর তাদের সঙ্গে শিবপুর বি কলেজ থেকে পাশ করে বেরোনো এক অল্প বয়সী বাঙালি প্রবোধ চন্দ্র চ্যাটার্জি। প্ল্যান হলো এই জলাজমি খালি করা হবে, যারা আছেন তাদের পুনর্বাসন দেওয়া হবে, এবং গোটা জায়গাটা 192 একর জমি খুঁড়ে একটা লেক তৈরি করা হবে। সমস্যা একটাই, মাঝখানে তো একটা মসজিদ রয়েছে, তার কি হবে? ঠিক করা হলো মসজিদটাকে রেখেই তার চারপাশে লেকটা কাটা হবে, তারপর মসজিদটাকে লেকের পাড়ের সঙ্গে জুড়ে দিল বার্ন কোম্পানি একটি হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে, যেটা আজও রয়েছে। বাস, কিন্তু শুধু গোরস্থান বা মসজিদ দিয়েই তো গল্প শেষ নয়, কামানও তো আছে। উমা, কামান দেখেননি? আরে লেক খোঁড়ার সময় 3 পিস কামান বেরোয় মাটির নিচ থেকে, বলা হয় এগুলো নাকি সিরাজউদ্দৌলার কামান, যেগুলো কলকাতা আক্রমণের সময় সেই 1756 সালে তারা এখানে ফেলে চলে যায়। কিন্তু সিরাজের ফৌজ কলকাতায় ঢোকে চিতপুর দিয়ে, সেখান থেকে বাগবাজার হয়ে শেয়ালদা, সেখান থেকে ডালহৌসি, তাদের কামান ঢাকুরিয়ায় পৌঁছলো কি করে ভগবানই জানেন। লেক খোঁড়ার কাজ শুরু হয় 1920, শেষ হয় 1929। সেসিল হেনরি বম্পাসের নামে লেকের নাম হয় বম্পাস লেক, এবং তারপর স্বাধীনতার পরে 1958 সালে নাম পাল্টে করে দেওয়া হয় রবীন্দ্র সরোবর। লেকের ধারে আজ রবীন্দ্রনাথের মূর্তিও আছে। আমার একটাই বক্তব্য, রবীন্দ্রনাথের নামে তো অনেক কিছুই আছে শহরে, লেকের পেছনে যে বাঙালির এত অবদান, সেই প্রবোধচন্দ্র চ্যাটার্জির একটা মূর্তি রাখলে ভালো হতো না? কলকাতার গল্প দ্বীপের সঙ্গে, দ্বীপের চোখে কলকাতা, শুধুমাত্র মির্চি 98.3 তে। আরো শুনতে এবং আরো জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radiomirchi.com/kolkata, অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে facebook.com/mirchideep।